আমাদের কোনো কাম নেই, আমার দোষ নাই। আমি আকেল থেকে আমি বাঁচি না, আমি শক্তি দিলাম না, শক্তি দিলে আমি তোর পাত্রী দেখলাম না, পাত্রী ওটা পুরুষ না মহিলা, ওরা মহিলা আমি তো জানি না এত বড় বাড়ি, আমরা আগে খামু তারপরে পাত্রী দেব, পাত্রী করলে আমার পছন্দ হলো, খাওয়াটা কি মারি গেল, মারি গেল টেহার কথা গো, টেহা তো গেল গেল, আমি যে ব্যবসা দোষ চাষ তুই এখন ভালো বাড়ি দেখে আমি নিয়ে যাই, ওই ভেতরে যাই কমু যে আমার ভাই বিয়ে করান, আমি বড় ভাই আর তুই এলি ছোট বন্ধু না, দেখো তাইলে কল এবার তো যে আপনি হয়েছিলেন ভাই না বন্ধু, বন্ধু এখন হবেন বড় ভাই, বড় ভাই আজকে না খাই আর ব্যক্তি গেতেছিল, হ্যাঁ মাংস ভাত খামুই, কলা মাংস খামুই, কলা মাংস খামুই, গরু মাংস খামুই, গোস নেই, তাহলে যে ইমরাটা বাড়ি আছে হুসার বিরাট জমি বাচ্চারা তুই রান্না বাড়ি করবা নিছ, তোর এখন রান্নার করছি, এক ঘন্টা আগে রান্নার করছি, রাগ আইতেছি তোর টিংরি ভাঙ হয়েছে কি করবা নিছ, এখন তো আইসালের মতো আগুনি দেশ নাই, আমি কি বিড়ি খাই না, আমার কাছে ম্যাচ, আমি ম্যাচ নিয়ে ঘোরাঘুরি করি, আমি বিড়ি খাই, তুই কি দেখছ আমি বিড়ি খাই, চোখ নাই আর তোর বাত রান্নার কইছি আমি কমছুম, বাত রান্না বাদ দা, তুই আইসালের নাকি আলাপ করবা নিছ, এলাকার মানুষ তো মনে ভালো না বুঝছা, তুমি নজর রাখো গা, মাংস গুলো ভালো খাইতে ভালো বিন্দু দেখতে পারবে না বুঝছ নাই, বুঝাই কহ আর বুঝাই বারবারই কই, তুই ঠিক মতো রান আপনার বলে ভুল আছে বিয়া দিবেন ওটা তাহলে ই করি আমি মোরগ ধরি জব করি, আপনারা খাওয়া দাওয়া করে তারপর যাই তাহলে থাকি, মোরগ ধরতে খেয়ে যাই তাই নাকি, কিভাবে নাবার না
বললাম যে আপনি কল বয়ে থাকুম ও তাই কি করেন আপনি রে বিছানায় গড়া করি পারেন কা আমি মোরকটা ধরি চলি তুমি রে কি বা কথা কও কেছে মোরক ওড়া আমার বাপের প্রতি আমি আউশ করে আনছি পারবা নি গা আর তুমি হেই মোরক যাবো করে খাও গা মোর তোর বাপের প্রতি কি আছে তাই কেছে মোর তোর পাঁচটা কিনা তুমি আমার পাঁচটা লাগবে না আমরা দিন এই ঠিকে দিলে না 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 দে দরকার নাই না না ও বুঝে নাই বুঝে হারান নাই আমি রে ঘরে যাই যতই কও তাও আমি দিমু না তোরা কই হেবার আমার কত হইলো মহিলা আমার বুন আবার দেখতে রুনে সব দেখতে বেশি চেহারা না করুন আমার বেশি চেহারা মানুষ আমি পছন্দ করি না তাহলে আজকে থাক না 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 মঙ্গলবার ডেট দিয়ে যাও আরে তোমার নিয়ে দুই কেজি কলিজা বুনা করবো ও সিনার মাংস সিনার আর দিটা চারে না আমার অফিসে ডিউটি করানো আমার বোন দেয় বিয়া দেয় একদম ভালো একটা জায়গা ছেলে চাকরি করে মরুক তো তোর পাঁচটা কিনে দিবার চাইলাম আমি তোর আমি লইলো নু যা ভাত রান ভাত রান তো শিনে আমার দোস্ত আমরা ধনী বাড়ি দেখছে না দোস্ত কে বড় ভাই না ও বড় ভাই ধনী বাড়ি দেখছে না পাগল লেগে গেছেন মনে করছে এই বাড়িতে এবার ফ্রিজ বোঝাই মাংস বুঝতে আর পাইছি কি এখন যে বাড়িতে যাব না হ্যাঁ ও ফোন নাম্বার আছে তাই নাকি ফোন নাম্বার আছে ফোন দিয়ে যাবো এখন আপনি কি ওই ভালো মন্দ পাক থাকো এখন বাপ বাপ আচ্ছা এখন তোর বাপ বাপ বেটা হ্যাঁ বাপ বেটা অসরকারি বুঝলাম না কম যে দূরে এটা যে মনে হয় চুরি বাজার আমার ইচ্ছে তাহলে এখন ফোন দিয়ে তারপর যা আচ্ছা ফোন আমার হইলো না ফোন দিয়ে চলে না এই ফোন মন্দির কোলার হইলো ফোন মন্দির হ্যালো রিসিভ করুন রিসিভ করে কথা কন হ্যালো হ্যাঁ ওই যে আপনার যে একটা মেয়ে আছে হ হ হ ওই মেয়েটা তো বিয়ে দিবেন ছেলে ভালো আমার না আমারই ছেলে ওটা বিয়া করাম হ্যাঁ হ্যাঁ চাকরি করে অসরকারি হ ভালো চাকরি ও যখন তখন ছুটি নেওয়া স্যার আচ্ছা তাহলে পাক শাক করে রেডি রাখেন হ্যাঁ 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 আমার ফোলাফুল শিক্ষিত ভালো বন্ধ জানি হয় আমি বলে ই খাই কথা আচ্ছা না না ওই যা ও কুত্তা খা তাইলা আচ্ছা আচ্ছা কই যাবো না রকম না ঠিক আমার পোলা থইলো আবার হইলো চাকরি যায় কলিজা পছন্দ করি তো ছেলে আমার নগে আচ্ছা ভালো মন্দ আচ্ছা ভাই সাহেব তাহলে আগে মেয়েটা দেখে তারপরে খাওয়া দাওয়া করেন উক্তা কাম করেন কে কে ওর উক্তা কাম কি আগে খেয়ে নিয়ে মেয়ের আমি ফোনে করে দিলাম না
আরে আঙ্গো বংশের একটা নিয়ম আছে, আমরা নিয়ম মতো হলে মেয়ে বেয়ে দিবো। আঙ্গো বংশ কি নিয়ম? ওরা আগে হলো মেয়ে দেয়া হামু, তারপরে লোক খাওয়া। আঙ্গো বংশটা কি বাবু দিলে? আঙ্গো বংশটা দিলে ফেলে দিব আমরা পোলাল না। আঙ্গো বংশের মতে আগে মেয়ের বাড়ি যাবো, যাই নিয়ে খামু, খাইয়া নিয়ে দাঁত মাত কিলাল করে কুলি মুলি করে তারপরে মেয়ে দেখবো। আঙ্গ গোষ্ঠীর নিয়ম, আঙ্গ দাদা আঙ্গ কাছে কইছে পাতি দেখবি খাওয়া দাওয়া কইরা বাড়ির বাইরে বেরবি, এবারে ওবারে হোজ করবি, এবারে কি তারপর হলো কাজ কাম করা আমরা জানি মহিলাকে খবর জানি আগে মেয়েরা দেখা গেল তাদের খাওয়া দাওয়া করলো তরকারিতে শোনা যায় আছে নাকি পাখের গন্ধ না পাখের গন্ধই আছে, পাখের গন্ধ ঠিক আছে। তুমি আঙ্গুর খাও আমি কলা খাই আর মালদা খাই, কলা আঙ্গুর নাকি আমি আঙুর আমি যখন ওই তারিখে তোকে একটা সুগা চাল দিই তুমি বাদে যাও না, এ তারিখে তুমি যাও খাবার দিব মেয়া তো দেখলেন নাম নেই মেয়া দেখবার যায় খাওয়া পয়সা যায় আমাকে পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে না পছন্দ পছন্দ হয়েছে আমার গুরু আছে গুরু নাই জানে কেরা আনছিলাম না করে সর্বনাশ হইতো খাওয়া নাই ফোন করে
ফোন গিলে গেলাম তারপরে হচ্ছে যে হেবি আব্বা এখন আব্বা না এখন দোস্ত খোঁজ ও দোস্ত হেলমেন্সে অন্য একটা জানতে দেখি হ্যাঁ আবার কি জানতে করবো যাই মোরা যাই আরেকবারতে যাম হ্যাঁ আরেকবারতে যাম ডুকমুই ডুকমুই খামুই খামুই দেখা পরে ফুসকা খেয়ে যাম ফুসকা খেয়ে যাম আমি তো কইলামই আমার বাড়িতে মেহমান আছে আর বুঝেন না কে আমার বাড়িতে ইষ্টি আইছে হেগরে খাওয়া দাওয়া করাইতেছি এগো বিদায় না দেয়া তুই আমি আবার করতেছি না বাইরা ভালো এই আর এক দেড় ঘন্টার সময় আপনি একটু ওয়েট করেন আমি আপনার সাথে দেখা করতেছি হ হ হ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ দেখা করবো নি আমি কি হয়েছে খাওয়াইছো খাওয়াইছি এই যে শুনো 3.5 কেজি চালের পোলাও আনছি সব খায় শেষ দিছে মাংস রাস তো কিছুই নাই কেন খাই আর খালো কয় দেন এত খাই কে কৌ কি তুমি সব খেয়ালাইছে সব খেয়ালাইছে রাহু নাকি রাহু না মনে হয় জীবন কোনদিন চোখে দেখে নাই এমনি করে খাইতেছে আচ্ছা যাই খাই করি গরম দেবো না আশা তো রেডি হয়েছে আশারও তো রেডি করছি কিন্তু খাওয়ার যে বাবা মজা নাকি কেমন লাগতেছে গো আচ্ছা তুমি এক কাম করো তুমি যাই আশার ওই ওই ঘরতে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে নিয়ে তোর নিয়ে আহ থানা অন্য সময় কতক্ষণ সময় লাগবো ওটা জানেন আরে আছে জামুনি তাইলে তাই কি হইছে এখানে দেখা যাবে না দুটা না তো বাইদি দেন ঠান্ডার মধ্যে পা দিয়ে গিয়ে রুগা পা দিক আহা খালি আমার বুনটা দেখে আরে আর যাও হ্যাঁ দেখছি মহিলা মানুষ আছে আরে এই দেহার কথা কইছি তাইলে বইয়া ভালো করে দেই কে তার কথা বাতা মিড়াইয়া পছন্দ আবার ফোন দিছে রে মরবো এই যা বাস কাইছে তা দেখেন না আমি তো তার করি নাই হ্যালো এ মারা গেছে হাই হাই কইছি মারা গেছে আরে বাবা রে তার মধ্যে সার মন তার আগে না মানুষ মারা গেছে এনে গেল আমি কি কতদিন ব্যবসা করলে কি করে ভাই আসলে কোনো আমি খাবার জানে আমি গতি কটা খাইছি